নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক করেছেন কুমিল্লা সাত আসনে আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডাক্তার প্রাণগোপাল দত্ত। কুমিল্লার চান্দিনা পৌরসভায় এক নং ওয়ার্ড মহারং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার সন্ধ্যায় এর আয়োজন করা হয়। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যদি পুনরায় নির্বাচিত হয় তাহলে সিঙ্গাপুর থেকে মানুষ বাংলাদেশকে দেখতে আসবে। অনুষ্ঠানে আরও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।